কাঁটাতারের ব্যারাকেটে ভারতে প্রবেশের সময় বিএসএফ এর গুলিতে আহত এক গরু পাচারকারী। ঘটনা বুধবার রাতে ধর্মনগর মহকুমাধীন রাগনা বিওপি এলাকায়। আহতের নাম নজরুল মিয়া। তাকে আশঙ্কাজনক অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। উত্তর জেলার সীমান্ত এলাকায় একটি গরু পাচার চক্র সক্রিয় রয়েছে। এই পাচার চক্রের পাঁচ সদস্য বুধবার গভীর রাতে ধর্মনগরের রাগনা বিওপি এলাকা দিয়ে তার কাটার বেড়া কেটে ভারতে প্রবেশ করে। ঘটনাটি বুঝতে পেরে 139 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা তাদের ধাওয়া করে। তখন বাংলাদেশিদের পক্ষ থেকে আগ্নেয়াস্ত্রের ঝলকানি দেখা যায়। এই অবস্থায় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা 4 রাউন্ড গুলি চালায়। বিএসএফ এর গুলিতে এক অবৈধ অনুপ্রবেশকারী রাস্তায় লুটিয়ে পড়ে, বাকি 4 জন পালিয়ে যায়। কর্তব্যরত বিএসএফ জওয়ানরা গুলিবিদ্ধ অনুপ্রবেশকারীটিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। এদিন পানিসাগর বিএসএফ এর হেডকোয়ার্টারে কমান্ডেন্ট কৃপা শঙ্কর শুক্লা সাংবাদিকদের এই সংবাদ জানান। इस तहत 4 राउंड पीएजी के फायर हुए, उसमें से 1 राउंड एक बांग्लादेशी मिस्क्रिएंट को लगा हाथ में, सीधे हाथ की कलाई में लगा। चोट लगने के बावजूद भी वो भागता रहा और हमारा साथी जो है कांस्टेबल नवीन 139 बटालियन का रंगना बीओपी से, उसने काफ़ी चेस किया और अल्टीमेटली उसको पकड़ लिया। जब उसको लाया गया, पूछताछ हुई तो उसने अपना नाम बताया, नजरुल मियाँ, तकरीबन 35-37 साल का है और वो डिस्ट्रिक्ट मौलवी बाजार का रहने वाला है। হাসপাতালে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানা যায় বিএসএফ এর গুলিতে আহত বাংলাদেশীর নাম নজরুল মিয়া। তার বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার এলাকার জুড়ের বটুলি গ্রামে। এই ঘটনায় বিএসএফ এর তারা খেয়ে যারা পালিয়ে গেছে তারা হলো সোহেল মিয়া, সুলতান মিয়া, মন্টার মিয়া ও বাচ্চু মিয়া। সে আরো জানায় 8টি গরু বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে তারা ভারতে প্রবেশ করেছিল। 5 জন কোন ডিস্ট্রিক্টের? কি কি নাম আছে তারা 5 জনের? তারা 5 জন তার কাটা দিয়ে আসলা। কয়টা গরু নিলা বলি আয়া? গরু কয়টা নিতে আসলা হয়? 8টা গরু। এখান থেকে কেটা আসলো তোমার লগে ইন্ডিয়া থেকে? প্রসঙ্গত উল্লেখ্য যে সীমান্তে গরু পাচারের সাথে যুক্ত ছিল বাচ্চু মিয়া নামে একজন। বাচ্চু মিয়া মারা যাবার পর গরু পাচার কিছুটা কমে, ইদানিং বাংলাদেশীরা আবার সক্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি পানিসাগর বিএসএফ জওয়ানরা এক গরু পাচারকারী সহ 8টি গরুকে আটক করে। এর 24 ঘন্টার মধ্যেই বুধবার ভোর রাতে এই ঘটনা ঘটল। ঘটনাকে কেন্দ্র করে রাগনা বিওপি এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।